আজকে আমি করে দেখাবো আপনাদের ইলেকট্রিক প্রেশার কুকারে খুব দ্রুত হয় আফগানি পোলাও। এটার জন্য আমার লাগবে জিরা। জিরা নিয়েছি আমি 2 টেবিল চামচ জিরা, 10টা বড় এলাচ, আমার পেঁয়াজ আছে, বড় পেঁয়াজ আমি কেটে নিয়েছি, বড় পেঁয়াজ 2টা, বড় টমেটো 2টা, কিশমিশ 2 টেবিল চামচ, গাজর নিয়েছি বড় 2টা গাজর, এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। আর আমি আফগান পোলাওটা করব, এই 2 কেজি গরুর মাংস নিয়েছি আর 1 কেজি পোলাওয়ের চাল দিয়ে করব। গরুর মাংস এরকম বড় বড় করে কাটা, বড় করে কাটা গরুর মাংস। আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিলাম, 1 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘি দিয়ে এখন আমার এই প্রেশার কুকারটা অন করেছি। আমি অন করে এই জিরাটা, সম্পূর্ণ জিরা আমি দিয়ে দিচ্ছি। জিরাই তাই লাগে, কিন্তু বেশ জিরা লাগে। এবং বড় এলাচটা আমি এখানে দিয়ে দিচ্ছি। জিরা এবং বড় এলাচ দিয়ে আমি 2 মিনিট একটু নেড়ে চেড়ে দিব এখানে। এটা একটু নেড়ে চেড়ে, জিরা এবং বড় এলাচ। এখন এটা দেখেন, আমি 2 মিনিটে না, 1 মিনিট রাখলেই আপনার জিরাটা হয়ে যাবে, জিরা গরম হতে সময় লাগে না। এখন আমি আমার এই 2 কেজি গরুর মাংস এখানে দিয়ে দিচ্ছি। আমি আগেই গরুর মাংসটা দিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, তা এখন এখানে আমি এই 2 কেজি গরুর মাংস দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে মেরে দেবো। আমি খুব বেশি নাচতে হবে না, একটু মেরে আমি এখানে এখন এখানে 2 লিটার পানি আছে, 2 লিটার পানি দিয়ে দিচ্ছি। সামান্য একটু নেড়ে আমি 2 লিটার পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণ প্রায় 2 লিটার দিলাম, কারণ আমি কিন্তু এই পানিতেই পোলাওটা রান্না করব, আর এক্সট্রা কোনো পানি আমি দিব না। এখন আমি এটা মুখটা বন্ধ করে দিচ্ছি, মুখটা বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি। আর এখানে মিট, আমি মিট দিয়েছি, মিট বাটনে টিপ দিচ্ছি। মেশিনই রিড করে নিবে কি করতে হবে, ওর কয় মিনিট লাগবে। বলবো এখন আমি ওটা প্রেশার কুকারে দিয়ে দিলাম, ইলেকট্রিক প্রেশার কুকারে। এখন এখানে আমি একটা কড়াইয়ে আপনার 1 টেবিল চামচ ঘি দিলাম, একটা কড়াইয়ে 2 টেবিল চামচ ঘি দিলাম। এবং এই ঘিয়ের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে গাজর আর কিশমিশটা এইটা একটু হালকা করে ভেজে নেব ঘিয়ের মধ্যে। কিশমিশ দিয়ে দিচ্ছি আমি, 2 টেবিল চামচ কিশমিশ আমি নিয়েছি। আপনি কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আফগানি পোলাওয়ে কোনো আদা রসুন
অন্য কোনো কিন্তু গরম মশলা ইউজ করছি না এই গাজরটা আমি গাজর আর কিশমিশ একসাথে এই দুটা আমি ভেজে নেব গাজর এবং কিশমিশ আমি 5 মিনিট এটা ভেজে তুলে রাখলাম গাজর গাজরের সাথে গাজর এবং কিশমিশ আমি 5 মিনিট ভেজে দেখেন এই কিশমিশ সাদা কিশমিশ ছিল একটু কালচে হয়ে যায় এটা একটু ভেজে তুলে নিলাম কিশমিশ আর গাজর আর এই তেলটা আমি কিন্তু যে ঘিটা আমি রেখেছিলাম এটা কিন্তু আমি রেখে দেব এটার আরো কার্যক্রম আছে আর এদিকে আমি যেটা করেছি সেটা আমার এই যে গাজর আর কিশমিশটা ভেজে আমি তুলে রাখলাম আর এখানে আমি এখন 1 কেজি পোলাওয়ের চাল ধুয়ে আমি একদম পানি ঝরিয়ে এখানে রেখে দিয়েছি 1 কেজি পোলাওয়ের চাল এখন আমি এখানে ওই যে কেটে রেখেছিলাম বড় পেঁয়াজ এই তেলের মধ্যে বড় পেঁয়াজ আমি ভেজে নেব বড় পেঁয়াজটা প্রায় বেরেস্তার মতো করে লাল করে ভেজে নেব এই তেলটা আচ্ছা আমার এই পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি বেশ 5-10 মিনিট মতো সময় লাগলো আমার এটা ভেজে নিতে একটু লাল লাল হবে এরকম হয়ে গেলে এটার মধ্যে এখন আমি যে টমেটো ছিল আমার কাছে দুটা টমেটো বড় টমেটো এই টমেটো দুটা এই পেঁয়াজের মধ্যে ছেড়ে দিই টমেটোটা পেঁয়াজের সাথে এখন আমি ভেজে দিব একদম মেল্ট হয়ে যাবে এইটা আমি আরও 5-7 মিনিট এখানে আমি ভেজে নেব এই যে আমার মাংসটা হয়ে গেছে প্রেশার কুকারে এই বলেছিলাম আমি ইলেকট্রিক প্রেশার কুকারে এখন আমি শুধু মাংসটা বের করে নিচ্ছি এখানে আমি আপনাদের বলেছিলাম 2 কেজি মাংস নিয়েছি এই যে পানি পানির মধ্যে 2 কেজি আমি মাংসটা খালি তুলে নিচ্ছি মাংসটা তুলে ফেলছি সম্পূর্ণ মাংস আমি তুলে নেব এই দেখেন এখানে এখানে যে পানিটা আছে আমি মাংসটা তুলে নিয়েছি এই যে মাংস মাংসটা সম্পূর্ণ মাংস তুলে নিয়েছি আর এখন এই মাংসটা আমি এখানে ঢেলে দিচ্ছি টমেটো পেঁয়াজের যে ইয়েটা ছিল এইখানে এই মাংসটা ঢেলে দিচ্ছি সম্পূর্ণ মাংসটা এখানে ঢেলে দিলাম এটা এটা দিয়ে এখন মাংসটা হবে একটু নেড়ে চেড়ে আমি রাখবো এখন এখানে এই টমেটো পেঁয়াজ যেটা দিয়ে আমি করে রেখেছিলাম সেটার মধ্যে আর এটার সাথে আমি এখন লবণ দেব একটু এখানে 2 কেজি গরুর মাংস আমি এখানে 1 চা চামচ 2 চা চামচ 3 চা চামচ এখানে লবণ দিচ্ছি এই জায়গাটায় আমি 3 চা চামচ লবণ দিলাম লবণ দিয়ে এই যে এই মাংসটা আমি ভেজে নিচ্ছি আর এদিকে এই পানির মধ্যে আমি 1 চা চামচ লবণ দিলাম 1 চা চামচ 2 চা চামচ লবণ দিলাম আর এখানে যে চালটা আমি রেখেছিলাম 1 কেজি পরিমাণ চাল আমি বলেছিলাম এই 1 কেজি পরিমাণ চাল আমি এখানে এখন দিয়ে দিচ্ছি এই 1 কেজি চাল আমি এখানে চালটা
আমি একটু ধুইয়ে ঝরিয়ে রেখেছিলাম চালটা আপনারা 10-15 মিনিট ধুইয়ে ঝরিয়ে রাখবেন তাহলে ভালো হবে ছড়ছড়ে হবে দ্রুত হয়ে যাবে আপনাদের আচ্ছা আমি এটা দিয়ে দিচ্ছি আচ্ছা এই মাংসটা আমার হয়ে গেছে আমি মোটামুটি যে টমেটো আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে যে মাংসটা এই মাংসটা আমার হয়ে গেছে এখন আমি এই মাংসটা এই চালের মধ্যে মাংসটা দিয়ে দেব এই যে এখানে এই আমি চাল দিয়েছি আপনারা দেখেছেন আগে এখন এই মাংসটাও দিয়ে মাংসটা দিয়ে একটু নেড়ে দিলাম নেড়ে দিয়ে এরপরে আমি আমার ইয়েটা বন্ধ করে দেবো এখন প্রেশার কুকারটা বন্ধ করে এই আমার প্রেশার কুকারটা বন্ধ করে আমি এখন প্রেশার কুকারটা অন করে দিচ্ছি এখানে রাইস বাটন আছে আপনারা দেখেন এই রাইস বাটনে আমি টিপ দিয়ে দিচ্ছি এখানে যা দেখাচ্ছে তাতে 12 মিনিটে ইনস্টা পট বলে এটাকে এই 12 মিনিটে আমার এটা হয়ে যাবে এই যে দেখেন হয়ে গেছে আমার এইটা সুন্দর হয়ে গেছে এই দেখেন আমার আফগানি পোলাও যেটা ওরা মাংস দিয়ে খায় মাংস সহ রান্না করে আমার আফগানি পোলাও হয়ে গেছে এখন এটার উপরে আমি একটু গার্নিশ করব ওই যে কিসমিস আর গাজর যে ভেজে রেখেছিলাম সেই কিসমিস আর গাজরটা আমি একটু মিশিয়ে দেব আর একটু উপরে ছিটিয়ে দেব আমার হয়ে গেল আফগানি ভীষণ মজাদার আফগানি পোলাও ভীষণ মজাদার দেখেন দেখতেই তো ভাল লাগছে গন্ধও খুব সুন্দর আর প্রেশার কুকারের এই ইনস্টা পট যেটা এটা অনেক সময় আপনারা একটু খেয়াল রাখবেন প্রেশারটা যেন ঠিক মতো রিলিজ হয় রিলিজ হয়ে গেলে তারপরে আপনারা এটা খুলে এটা গরম গরম খেয়ে নেবেন এই যে হয়ে গেল আমার ভীষণ মজাদার আফগানি পোলাও আপনারা করে খাবেন গরুর মাংস দিয়ে এটা দিয়েই শুধু খাওয়া যায় ভীষণ মজাদার আফগানি পোলাও করে খাবেন ভালো লাগবে